চণ্ডীপদী মাদ্রাসার বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের আজকে প্রথম দিনে হযরতে ওলামায়ে কেরামের জমানে দ্বীনি আলোচনা শোনার ও বলার জন্য আসার অবসর তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমরা যে মজলিসে আসতে পারছি বসতে পারছি এতে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? তো মহাব্বতের সাথে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ফরমান, লাইন শাকারাতুম লাআজিদান্নাকুম, যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর নিয়ামত কে আরো বাড়ায় দেন। সুতরাং ভাইরা আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ভাইরা আমার আল্লাহ শুকুর যে এবছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর বান্দারা অনেক আগে আগেই এসে পৌঁছে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা দয়া ও এহসান। ফলে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ আমাদেরকে এখানে জমা করছেন, আল্লাহ আসতে দিছেন বুঝলেই আমরা আসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আসার তৌফিক দিছেন, বসার তৌফিক দিছেন, এই জন্য আমরা আবারও কালিমায় শুকুর করি আলহামদুলিল্লাহ। সুতরাং ভাইরা এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, আমাদের আগে আরও অনেক লোকজন আসতেন, এই যে সে গতকাল মামিন সিংয়ের জামাত আসতো, ওদের একজনে বললেন যে ওর দাদা আসতো এখানে, ওনার দাদা আসতো, তো দাদা আসতো, এরপরে বাবা আসতো, এখন ছেলে আসতো। তো চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আনছেন, এখন ওনার ছেলে আসছে, নাতি আসতো। এরকম একদিন আমরাও দুনিয়ায় থাকব না, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকমভাবেই কাজটাকে জারি রাখেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি। এবং বিশেষভাবে আপনারা মুসাফির, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন, এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন এটা একই রাখা যায়, অবশ্যই আল্লাহ কবুল করেন। এই একই নিয়ে মজলিসের মধ্যে বসা, এই মাহফিল তাহলে কত আগে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দুপুরবেলা অল্প একটু বলছিলাম যে মরহুম পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, চরমনার মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহের অনুমতি পাওয়ার পর থেকেই, খেলা ইজাজত পাওয়ার পর থেকেই তিনি এখানে মাদ্রাসা এবং মসজিদ করার ইচ্ছা করেন। আমাদের এই বাড়িটা একসময় জমিদার বাড়ি ছিল আমরা শুনি, বাস্তবিক এলাকার মানুষও বলে, এবং ওই যে RSCSSA এর মধ্যে জমিদারদের নামও আছে, CSA জমিদারদের নামও আছে। সেই জমিদার আমলে এই বাড়ির ভিতরে ছোট্ট একটা মসজিদ ছিল, মসজিদ মানে নামাজের ঘর। বাবা জান ওই জমিদার আমলের পরে, তো বাবা জান যখন খেয়াল পেশ করলেন, ওনার বাপ চাচারা দুই ভাই ছিলেন, ওনারা মিলা তখন এই জায়গাটা দেখলো যে একটা পুরান স্থাপনা, স্থাপনাটার ঢঙ্গে মনে হয় যে এটা একটা মসজিদ ছিল কোনো দিন। ওই পুরান স্থাপনার উপরেই এখানে মসজিদ করা হয়, মাদ্রাসা করা হয়, এবং এই তরিকার কাজ চলতে থাকে। নিবু 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 করে খুব আস্তে আস্তে অল্প অল্প, তবে আমি খুব সাহসের সাথে বলি এটা যে আল্লাহ শুকুর এই প্রতিষ্ঠান খুব হকের উপরে চলছে আলহামদুলিল্লাহ। কী জন্যে? যে মরহুম পিসা হুজুর রহমতুল্লাহ আলাই ওনাকে দেখছি যে ওনার এক ভগ্নিপতি ছিল, 1987 বা 88 কথা হবে, যোগাযোগ মন্ত্রী ছিল এরশাদের পিরিয়ডে, এই মসজিদের সামনেই উনি আসতেন, এখানে নাস্তা করলেন এবং বাবাদানকে বললেন যে আপনার মাদ্রাসার জন্য কী চান। আমার এলাকাবাসী যারা বয়োজ্যেষ্ঠ আছেন সকলেই জানেন যে উনি স্পিড বোর্ডে আসতেন, তখন তো এখানে রাস্তাঘাট কিছুই চলে না, মিঠাপুর বাজারে যে একটা ব্রিজ ছিল লোহার ব্রিজ, ওনাকে দেখার জন্য মানুষের ভিড়ে ওই লোহার ব্রিজটা যাইবে গেছে, এত লোক হয়েছিল। তো উনি খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এজি মাহমুদ সাহেব ওনার নাম,
তো উনি বলছিলেন একে দাঁড়ায়, আমার স্পষ্ট এখনো মনে আছে যে দাদা আপনার এই মাদ্রাসার জন্য কি চান। তো উনি পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করছেন, বলছে সরকারি কোনো জিনিস আমি আপনার কাছে চাই না, আপনি যদি কিছু আপনি দেন দিলে দিতে পারেন, না দিলে সরকারি কোনো জিনিস আপনার কাছে চাই না। আল্লাহ শুকুর, এরপরে হাটাদারি মাদ্রাসার এক বছর ওই 88 বন্যার পরে সমস্ত বন্যার্ত এলাকাগুলিতে মাদ্রাসাগুলিতে দান পাঠাইছে, সেই আলোকে চণ্ডীবর্দী মাদ্রাসায়ও আপনার 500 টাকা পাঠাইছিলেন। তখন কিন্তু 500 টাকা অনেক বড় ব্যাপার, পোস্ট অফিসের ডাকে টাকা আসতো, তো ডাকে টাকা এসেই আপনার টাকাটা আসে নাই, ডাকের মধ্যে দিয়েছিল আপনার চেক। তো বাবা দান আবার এই চেক ফেরত দিয়েছিলেন, উনি বলছিলেন যে আমার মাদ্রাসায় সুদি লেনদেনের সাথে কোনো সম্পর্ক নেই, যদি আপনি টাকা দেন তাহলে আপনি ডাকের মাধ্যমে ওই যে আগে টাকা দেওয়ার সিস্টেম ছিল যদি ওইভাবে দেন দিতে পারেন, কিন্তু আমার সাথে কোনো ব্যাংকের লেনদেন নেই। একবারের কথা, এই আব্দুল সাত্তার ডিসি ছিলেন মাদারীপুরে, তখন এই শরীয়তপুর মাদারীপুর এক জেলা খুব প্রভাব ছিল আব্দুল সাত্তার সাহেবের। তা আব্দুল সাত্তার সাহেব আমাদেরকে এখানে এসে বলছিলেন যে হুজুর আপনার মাদ্রাসায় কিছু দিতে চাই, উনি সেম ওই এক কথাই বলছেন যে আমি সরকারি কোনো জিনিস আমি এই মাদ্রাসা গ্রহণ করি না। তা আমি এই কথা এই জন্য বললাম যে আল্লাহ শুকুর এই মজবুতির উপরে এই প্রতিষ্ঠানকে উনি দাঁড়া করাই গেছেন। এই জন্য দেখছি যে হকের উপরে মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে কবুল করছেন, কেউ এই জায়গার সাথে বাটপারে ঘুরেও টিকে থাকতে পারে না। আমার এক শফিক ওস্তাদ, আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন ওস্তাদ জামিয়া ইসলামিয়া তাতিবাজারে হযরতের কাছে উসুলে শাসি পড়ছি, হুজুর আসতেন আজকের মাহফিলে, অনেকদিন পর আসতেন, বাবা দান মারা যাওয়ার পরও আসতেন। তো হুজুর তো আমাকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাস মহাব্বত করেন, এটা আমি বুঝি, কারণ যেহেতু আমি ওনাকে ভালোবাসি এই জন্য বোঝা যায় যে উনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন। বাবা দান মারা যাওয়ার পরে আমার সহযোগিতার জন্যে বা এই দিনই কাজকে ধরে রাখার জন্যে যারা সার্বক্ষণিক সহযোগিতা করছিলেন, এর মধ্যে অন্যতম ছিলেন আমার কয়েকজন ওস্তাদ এবং শায়খ মোর্শেদ। এর মধ্যে অন্যতম একজন হলেন আজকে যে হুজুর আসতেন, ইউনুস সাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া হজরত একজন, আব্দুল মজিদ সাহ হুজুর একজন, এবং যাত্রাবাড়ি মাদ্রাসার শায়খ মোর্শেদ হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহ হাফিজাহুল্লাহ, এই ওনারা হলেন অন্যতম। তো হুজুরে তখন এই গ্রাফিক্সের কাজের খুব, ঢাকাতে এই সময় গ্রাফিক্সের কাজ তেমন হইতো না, এই 97-97 ওই যে আরবি গ্রাফিক্সের কাজ, এটা সবচেয়ে বেশি হুজুরই করতেন। তা আমার এক চাচার অনুরোধে আমি একদিন একজনকে ই দিছিলাম, আপনার ওই রশিদ দিছিলাম ই করার জন্যে ঢাকায় কালেকশনে, খুব অনুরোধ করে নিছিল একজনে, আমরা কোনো কালেক্টর কুলেক্টর রাখি না, তো খুব অনুরোধ করে একজনে আপনার ওই রশিদ বই নিছিল। রশিদ বইগুলো আবার হুজুরেরই করে দিছিলেন, হুজুরের ওই করাটাই এখনও রশিদ বইয়ের মধ্যে, ওই গ্রাফিক্সের কাজটা, আরবি গ্রাফিক্সের কাজ। তো ওই লোক কালেকশন করতে গিয়ে ইসলামপুরে হুজুরের গ্রাফিক্সের যে অফিস ছিল সেখানে রশিদ বই নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে যে হুজুর এই রশিদ বই শেষ হয়ে গেছে, এই রশিদ বানাইতে নিয়ে গেছে। তো হুজুর বলে যে রশিদ বানাইতে আনছেন তো মুহতামিম কোথায়? তা মুহতামিম সব তো ঢাকায় নাই, এই জন্য আমি আসতাম। তো মুহতামিম ঢাকায় নাই, তুমি আসতো, আপনি আসতেন করতে গাইছেন। এই হুজুর আবার খুব কৌশলে ওর ঠিকানা টুকানা নিছে, নিয়ে টিয়ে পরে ওরে ইচ্ছা মতো, মানে যেটা করা দরকার শাসন, এক পর্যায়ে ওরা আটকায় রাখছে। পরে ওর এক পুলিশ অফিসার নিয়ে গেছে, সারাই নিয়ে আসবে। হুজুর তো আবার, হুজুরও খুব মুজাহিদ মানুষ, উনি তার অল্পতে
ভয় পান না। যাই হোক, পরে ওনার কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আমি বুঝাইতে চাইলাম যে উনি রশিদ বই নিয়ে পরে নকল করে মাদ্রাসার কালেকশন করতে চাইছিল। একেবারে দেখেন কেমনে গিয়ে ধরা দেখাই, অন্য জায়গায় গিয়েও তো ছাপাইতে পারত, কি কথা ঠিক না? ফলে এগুলো আমি চিন্তা করে দেখছি, এটা হলো মরহুম পিসাবুজুর রহমতুল্লাহ আলাই, ওনার বড় অক্লান্ত পরিশ্রম এবং ওনার এখলাসের ফসল। এটা ওনার এখলাসের ফসল, নিয়তের ফসল। উনি বারবার বলছেন যে আমি মাদ্রাসা, এই মসজিদ, এই তরিকা, এটাকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান বানাইনি, ব্যবসা প্রতিষ্ঠান বানাইনি। এই যে টাঙ্গালের মুড়ির যারা আছে, এখন তো ম্যাক্সিমাম বাড়িতেই যায়, এই যে মগুল মেয়ে, ওই যে গরু ঘরের মধ্যে ব্যবধানে রাখছে, গরু ঘরে নৌকা নিয়ে গেছে, ওই বন্যা মুরিদদের বাড়ি বাড়ি হাদিয়া নিয়ে গেছে। এই ওনার মুরিদরা জানে যে আমরা কী হাদিয়া ওনাকে দিত, পকেটে ভাড়া নিয়ে তারপরে মাহফিলে যেত, কে ভাড়া দিবে না দিবে। ম্যাক্স অধিকাংশ মুরিদরাই ছিল তখন খুব গরিব, আর আল্লাহ শুকুর এখন বাবাদানের আমলে যারা গরিব তারা অধিকাংশ এখন বিরাট বিরাট ধনী হয়ে গেছে। এই যে এখানে অনেকেই আছে যে কোটি কোটি টাকার মালিক, লড়াচড়া দেয় না, যাবার যদি হুজুরে ট্যাপে সাহেব হয় এলে লড়াচড়া দেয় না, বাকি কোটি কোটি টাকার মালিক এখানে, আর ম্যাক্স অধিকাংশই যারা বাবাদানের আমলে আলহামদুলিল্লাহ এখন বিশাল ধনী হয়ে গেছে একজন। ফলে আমি যেটা বলতে চাইলাম এর অর্থ হইল সহি নিয়তে কাজ করা। এই যে আজকে আমরা এখানে আসছি বাবাদান রহমতুল্লাহ আলাই মাহফিল শুরুর শুরুতেই এই নিয়তের আলোচনা করতেন, যে কেন আসতেন, নিয়তকে সহি করেন, কেন আমরা আসলাম, কেন আমি মাদ্রাসা বানাই, কেন আমি মসজিদ বানাই, কেন করি। নিয়ত সবচেয়ে বড় জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মদিনাতে এক তাবেয়ী